السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد شمانتو بھائی شکل علم ارجن قرار حاصل قرار একটা নিয়ম নীতি আছে, যেমন আপনার ক্লাসে থাকলে একটা নিয়ম নীতি আছে। আজকালে আমাদের অনেক ভাই মোবাইল যোগে ফোন করেন বিভিন্ন মাসলা মাসাইল জানার জন্য, হোয়াটসঅ্যাপও করেন, ইত্যাদি যেগুলো গণমাধ্যম আজকালে আছে সেগুলোতে করেন। কিন্তু কিছু দুঃখ লাগে এরকম প্রশ্নকারী ভাইয়েরা যারা প্রশ্ন করেন তাদের প্রশ্ন শুনে দুঃখ লাগে, কারণ কিছু আদব কায়দা কিছু শিষ্টাচার বুঝেন না বা বুঝেও বুঝতে চান না। এই জন্য দু চারটে নসিহাত এবং পরামর্শ স্বরূপ বলছি যে যদি প্রশ্ন করেন কোনো শেখকে, কোনো আলেমকে, কোনো ভাইকে ইসলামের কোনো জিনিস জানার জন্য, তাহলে কিছু আদব রক্ষা করবেন। এক নম্বর আদব হল যে আপনি যখন প্রশ্ন করবেন তো সালাম দিবেন, সালাম দেওয়ার পর নিজের পরিচয় দিবেন যে আমি অমুক অমুক জায়গা থেকে বলছি, কিংবা আমি অমুক আমার পেশা মুয়াজ্জিন বা ইমাম বা মাস্টার বা ইত্যাদি, আমি এই পেশার মানুষ, আমি একজন যুবক কে অমুক তমুক, একটু আপনার পরিচয়টা হালকা করে দিবেন, কম করে হলে আমার নাম এই, আমি অমুক জায়গা থেকে বলছি, আমার একটা বিশেষ প্রশ্ন আছে, প্রশ্ন করতে পারি কি। এটা হলো প্রথম আদব। এখন যাকে আপনি ফোন করছেন ধরেন আমাকে, আমি ওই সময় কি মানে মানে প্রশ্নের উত্তর দেওয়ার মতো পরিস্থিতিতে আছি কি না, এটা তো আপনি ফোনে বুঝতে পারছেন না, তাহলে এটা জিজ্ঞাসা করতে হবে না। আমি ঘুমাচ্ছিলাম না, ঘুম থেকে উঠছিলাম না, বাথরুমে ছিলাম না, বাথরুম থেকে বের হচ্ছিলাম না, কোনো জিনিস কেনা বেচা করছিলাম না, রাস্তায় আসছিলাম বাইক নিয়ে না, কিছু আরো অসুখ বিসুখের ঝামেলায় ছিলাম, কাউকে নিয়ে টানাটানি করছিলাম, কোনো বিষয়ে তর্ক বিতর্ক করছিলাম বা কারোর সঙ্গে কথাবার্তা বলছিলাম, আপনার ফোন আসলো, ওই সময় ওই উত্তরটা দেওয়া দিতে পারবো কি, দেওয়ার মতো মেজাজ বা মনমানসিকতা আছে কিনা এটা বুঝতে হবে না, এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর, একটা টাইম আছে না ভাই। কিছু মানুষ মনে করছেন যে ওর মাথায় যখন একটা প্রশ্ন আসলো আর যখনই ওর একটা মোবাইল আছে চট করে একটা ফোন লাগিয়ে দিল, আপনাকে চিন্তা করতে হবে না যে এটা নামাজের সময় বা এটা ঘুমের সময় বা এটা খাবার সময় বা এটা আরামের সময়, তো আমাদেরকে ফোনটা কখন করা উচিত এটাও কি আমরা মাথায় রাখবো না। এটা ইফতারের সময় না, ইফতারের 10 মিনিট আগে না, ইফতারের 10 মিনিট পরে, এই সময় কি কোনো কিছু করতে বা বলতে বা বুঝাতে ভালো লাগে, তাহলে এটা খেয়াল করতে হবে না। তৃতীয় জিনিস, যখন আপনি প্রশ্নটার উত্তর নিচ্ছেন কোন শেখের কাছে নিচ্ছেন, তো শেখ আপনাকে বুঝাচ্ছে আর আপনি ফের শেখকে দলিল দিচ্ছেন, মানে যেটা বুঝাতে যাচ্ছে শেখ, আপনি ফের ওর বিরোধিতা দলিল নিয়ে আসছেন। আপনি কি মনে করছেন যে শেখ ওই দলিলটা জানে না? আপনি আবার নীতি উসুল পেশ করে দিচ্ছেন যে বেদাতের জন্য কোনো দলিল লাগে না বা ইত্যাদি নীতি পেশ করছেন, আপনি কি জানেন যে শেখ এটা জানে না? তাহলে যদি না জানে তাহলে শেখকে আপনি অজ্ঞ মনে করছেন, আপনার চাইতে কম জ্ঞানের, তাহলে তাকে প্রশ্নটা কেন করছেন? আর যদি জানেন মনে করছেন বিশ্বাস আছে, তাহলে ওনাকে বলতে দিন, কথাগুলি শুনে নেন, নেওয়ার পর এখন আপনি বিচার করুন নিজে, এর আপনাকে কথাগুলি ঠিক লাগলো কি লাগলো না, তারপর আমল করুন বা না করুন। আমল তো আমরা করিয়ে দিতে পারবো না কোনো মানুষকে, কিন্তু এরকম মাঝে মাঝে তর্ক বিতর্ক করা শুরু করে দেওয়া, দলিল দেওয়া ইত্যাদি দেওয়া, আর কোথায় কোথায় দলিল চাওয়া, আরে বাবা দলিলটা অনেক সময় আমার মুখস্থ নাও থাকতে পারে। আপনি কি জানেন যে কোরআন হাদিসের ভান্ডারটা কতখানি? এখন যদি আমি দলিলটা মুখস্থ না থাকে, আমার মানেটা মুখস্থ আছে, ধরেন অর্থটা জানা আছে, তারপরও আপনাকে এখন আমাকে ওই আরবি শব্দটা শুনাতেই হবে। আচ্ছা, সব সময় সব জিনিসের কি দলিলের প্রয়োজন আছে না, সমাধানটা হলেই হয়ে যায়? আচ্ছা, এটাও হলো। এরপর ধরে নেন যে তারপরও আপনি উত্তর পেয়ে গেলেন, উত্তর পেয়ে যাওয়ার পরও এখন মোবাইলটা বন্ধ করে দিল, ফোনটা কেটে দিল, উত্তরটা পেলেন, শেখ জাযাকাল্লাহ খায়ের, আল্লাহ আপনার কল্যাণ করুক, আপনার ইলমে হায়াতে ইত্যাদিতে বরকত দিক, কিছু দোয়া নাই, মানে মনে হলো যে ওর সমাধান হয়ে গেছে, তাহলে শেষ, আর শেখের কি দরকার, এবং শেখ তুমি থাকো, দিল টিপি নেন। এরকম মানুষ, এরকম আমরা ওই লোক, ওই সকল ব্যক্তি যারা আমরা ইসলাম শিখতে চাচ্ছি তাদের যদি এরকম ব্যবহার হয়, তাহলে কিভাবে আপনাকে একটা প্রশ্ন শুনতে আর উত্তর দিতে ভাল লাগে বলে।
প্রশ্ন করার আগে প্রশ্নটা চিন্তা করেন, সময়টা চিন্তা করেন, শেখকে রেসপেক্ট দেন। হ্যাঁ, ভালো লাগলে দোয়া দেন, না লাগলেও দোয়া দেন, এগুলো সব খেয়াল রাখবেন। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।